করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবির খোকন। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত সোয়া দশটায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ও বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের প্রাথমিকভাবেই সন্দেহ হয়। ঢাকার উত্তরা রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া দশটায় তিনি মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গ ছিল, পরবর্তীতে ওনার মৃত্যুর আগেই আমরা তার সোয়াব নেই এবং আইডিসিআরকে পাঠাই এবং পরবর্তী আইডিসিআর আমাদেরকে এটা পজিটিভ হয়েছে বলে জানায়, মৌখিকভাবে জানায়। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট ও মাথা ব্যথা বেড়ে যায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালেই তাকে তার গ্রামের বাড়ি দেবিদ্বার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে আমরা জানিয়েছি। তার দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সর্বপ্রথম আমাদের সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি জীবন হারালেন, তার পাশে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা সরকার এগিয়ে আসবে তার পরিবারকে সহায়তার জন্য। হুমায়ুন কবির এর আগে দৈনিক মানবজমিন, আমাদের সময় সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।